আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যাজ উই অল নো রহমতের মাস রমজান মাস শুরু হয়ে গিয়েছে এবং এই রমজান মাস উপলক্ষে আমরা অনেকে কুরআন পড়া নফল নামাজ পড়া ইত্যাদি বিভিন্ন এক্সট্রা কি কি আমল করা যায় সেগুলোর একটা লিস্ট বানাই উইচ ইজ আনডাউটেডলি ভেরি গুড কিন্তু আমি একাধিক বক্তার থেকে শুনেছি যে এরকম বহু নফল ইবাদত করা থেকেও বেশি উত্তম হচ্ছে কোনো হারাম কাজ ত্যাগ করা তাই এই রমজান মাসে কি কি করা যায় এর পাশাপাশি বরং পাশাপাশিও না এর চেয়েও বেশি প্রায়োরিটি দেওয়া উচিত কি কি আমাদের করা বন্ধ করতে হবে সেটার উপর কারণ গাই সিম্পল লজিক রাইট আপনি এক্সট্রা নফল ইবাদত গুলো না করলে গুনাগার হবেন না আপনার আমল নামা মাইনাসে যাবেন না করলে ইনশাল্লাহ আপনার আমল নামা প্লাসে যাবে কিন্তু আপনি যখন হারাম কাজ করবেন তখন আপনার আমল নামা মাইনাসে যাবে তাই বেশি প্রায়োরিটি তো মাইনাসটা থেকে বাঁচার জন্যই করতে হবে আর যে কোনো খারাপ অভ্যাস ত্যাগ করার জন্য রমজান মাস ব্যতীত এর থেকে উত্তম সময় আর কি হতে পারে কারণ রমজান মাসে শয়তান আমাদেরকে আইসা বলবে না যে চল না একটু পাপ করি তাই প্রিয় ভাই বোনেরা আমাদের যে সকল হারাম কাজের প্রতি দুর্বলতা রয়েছে সেটা সিগারেট খাওয়া হোক গান শোনা হোক মুভি সিরিজ দেখা হোক জিনা করা হোক আমরা যাতে চেষ্টা করি অ্যাটলিস্ট যে কোনো একটা হইলেও এই রমজান মাসে যাতে যে কোনো হারাম অভ্যাস ত্যাগ করতে পারি মনে রাখবেন আল্লাহ আমাদেরকে আল্লাহের পথে আসার জন্য যে সাহায্যের প্রয়োজন সে সাহায্য করতে সর্বদা প্রস্তুত শুধুমাত্র আমার আপনার নিয়তার চেষ্টা করাটা বাকি এন্ড দ্যাটস ইট ফর টুডে গাইস সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও ইনশাআল্লাহ